নমস্কার বন্ধুরা, তো কেমন আছেন? সবাই চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে সকালবেলা উঠেই ঠাকুরের দর্শন হয়ে গেল। মহাপ্রভু তিনজন বৈষ্ণব ঠাকুর মানে ফসল করতে বেশি এসেছেন, ঠাকুরকে খুলে নিয়ে তো সবার বাসায় যাচ্ছেন, কীর্তন করছেন, তো আমার ঘরে চলে এলেন। তো এই জন্য একটু ক্যামেরা করে রাখলাম, ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। আর তো চলে শুরু হলো আমার ডেইলি দিনের যে নিত্যকর্ম, সেইগুলো তো রনককে পড়তে বসিয়ে আমি রনকের জন্য ম্যাগি সিদ্ধ করতে এলাম সকালবেলা। ও একটু ম্যাগি দিলে খেয়ে নে চুপচাপ, যেমন আমার আর কোনো প্রেশার ক্রিয়েট করতে লাগে না যে বাবা খা খা এরকম করতে হয় না। ও ম্যাগিটা বেশি পছন্দ করে, এর জন্য ম্যাগি দিয়ে দিচ্ছি। আর রুটিও খায়, কিন্তু আজ তো রুটি হয়নি, এর জন্য ম্যাগিটা দিয়ে দিলাম। তো এখানে রনকের জন্য আমি ম্যাগি বানিয়ে দিচ্ছি। আর আমাদের জন্য সকালবেলা সেদিন পিঠা বানিয়েছিলাম, মালপোয়া তো রয়েছে, এগুলো দিয়ে চা খেয়ে নেবো। আর আমাদের এখানে আমার শ্বশুর বাড়িতে সকালবেলা কেউ ভাত খায় না, আমার বাবার বাড়িতে কিন্তু আমরা সকালবেলা মানে ভাত খাওয়া হতো পুরো। মা কী করতো, বাবা অফিসে যাওয়ার আগে যা যা আইটেম রান্না হতো সেগুলো মানে সব আইটেম রান্না হয়ে যেত সকালবেলাই। আমাদের রান্নাটা বড় ছিল, দুপুরবেলা তেমন রান্না হতো না আমার বাবার বাড়িতে। যেগুলো সকালবেলা থাকবে সেগুলো আর ভাত ভাজা এগুলো কিছু হতো। তো এগুলো এরকমই খেয়ে অভ্যাস। আর এখানে এসে দেখি সবাই কেউ সকালবেলা খায় না, তো আমিও খাইনি। আর এখন না খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়েছে, অল্প মুড়ি চা দিলেই আমার হয়ে যায়, আর পুরো বিকাল 4টা অবধি না খেয়ে পারবো। আর আমাদের দুপুরবেলা ভাত খেতে খেতে 4:45 হয়ে যায়, কারণ রাহুলের স্কুল 3:10 ছুটি হয়, ঘরে আসতে আসতে 3:20-25 এরকম হয়ে যায়। তারপরে ও রেডি হয়ে স্নান টান করে ভাত খেতে আসে, আর রাহুলকে রেখে তো আমরা ভাত খেতে পারি না, এই জন্য অনেক লেট হয় আমাদের খেতে। আর এটা গ্রিন টি শেষ হয়ে গিয়েছিলো, এখন নতুন এসেছে তো তুলে রাখলাম। সকালবেলা আমরা গ্রিন টি খাই, কয়েকদিন থেকে খাচ্ছি। আর এখানে আমি সসপ্যানটা আবার ধুয়ে নিচ্ছি, এটাতে ম্যাগি করেছিলাম, এটাতে চা করবো, এটা চায়ের সসপ্যান, তো এটা একটু ধুয়ে তারপরে আমি চা বসিয়ে দেব। আর বন্যা মাছ কেটে নিচ্ছে, পুঁটি মাছ রাহুলের পাপ্পা আগের দিন রাতের বেলায় এনেছিল, তো ওইগুলো কেটে রেখে দিয়ে ও চলে যাবে আরেকটা বাসায়। আর আমি সকালবেলা চা আর পিঠা খাবো, খেয়ে তারপরে আজকে তো বৃহস্পতিবার, আগে পুজো দিয়ে দেবো তারপরে আসবো রান্না করতে। তো আমি এখন চা বসিয়ে দিলাম, আর বসিয়ে দিয়ে রনক বারবার আসছে। আর রনক কী করে, রনক জল খায় না, ওর জল যদি তৃষ্ণা পায় অল্প একটু খেয়ে গ্লাসটা রেখে দেয়, তো জলটা ওকে জোর করে খাইয়ে দিতে হয়। আর স্কুলে গেলে কি হয়, বোতল ভর্তি করে জল দিয়েই এসে থেকে বোতলটা খালি, কিন্তু ও খায় না, ফেলে দেয় বলতে পারি না, ঘরে তো আর তেমন জল খায় না। তো তাড়াতাড়ি করে আমি এই কাজগুলো করে নিচ্ছি, ওই পিঠা দিয়ে আমি আর রাহুলের পাপ্পা খেয়ে নেব। আর রাহুলের পাপ্পা যখন বাইরে যাবে দুপুরবেলা চাটা আর অন্য কিছু খাবে হয়তো চায়ের সাথে, আর আমি এই দুটো পিঠা আর চা খেয়ে নেব। আর চা খেতে আমি একদম মানে ঠান্ডাই চা খাই, গুনগুনা গরম হলেই হয়, বেশি গরম খেতে পারি না। আর এখন আমি গরম চাটা দিয়ে একদম ঠোঁটটা জ্বালিয়ে ফেললাম, জিভটাও জ্বলে যায়, দেখবেন অল্প ঝাল গরম লাগলে জিভটা জ্বলে যায়। তো সকালের খাওয়ার খেয়ে ঘর গোছানো শেষ, সব কাজ শেষ, চলে এলাম ঠাকুর ঘরে। তো এসে আগে স্টিলের বাসনগুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি, বৃহস্পতিবারে একটু বাড়তি কাজ থাকে ঠাকুর ঘরে, লক্ষ্মীমার ঘট পাল্টাতে হয়, কিছু বাসনও বেরোয় এগুলো ধুতে হয়, তো আগে স্টিলের বাসনগুলো ধুয়ে নিয়েছি। আর এখন আমি তামা আর কাঁসা এগুলো ধুয়ে আর এই বেসিংটাও ধুয়ে নিচ্ছি, এই বেসিংটা ঠাকুর ঘরেরই বেসিং, এখানে আর কিছু করা হয় না, ঠাকুরের কাপড় ধোয়া ঠাকুরের বাসন ধোয়া এগুলোই করতে হয়, মানে করতে হয় না, করি এখানে। এখানে যেমন মুখেরই জল আমরা ফেলি না, মানে নিজের কোনো কাজ এটাতে করি না, শুধু ঠাকুরের কাজ। তো বাসনগুলো তাড়াতাড়ি করে ধুয়ে তারপরে যাব উপরে দুব্বার ফুল আনতে। তো এগুলো বাসন ধোয়া হয়ে গেছে, পীতাম্বরে দিয়ে ধুলে দেখবেন বাসনগুলো খুব সুন্দর হয়। আর এরকম তামা কাঁসা চকচক করলে আমার তো খুব ভালো লাগে দেখতে। তো বেসিংও ধোয়া শেষ, বাসন ধোয়াও শেষ, চলে এলাম উপরে দুব্বা আর ফুল নিতে। ফুল অল্পই নিয়েছি, সবগুলো ফুল আর তুলিনি, রাহুলের পাপা কিনে এনেছে ফুল, এর জন্য ভাবলাম তো গাছের ফুল গাছেই থাক, সুন্দর লাগে, আর না কিনলে সব ফুল তুলতে হতো। তো এখানে আমি দুব্বা ফুল আর তুলসী পাতা তুলে নিলাম। আর এই যে দেখুন এখানে আমাদের মরিচ গাছ হয়েছে, দুদিন হয়েছে লাগানোর, তো মরিচ গাছগুলো দেখিয়ে দিলাম। আর এগুলো হলো ফুল গাছ নয়নতারা, দেখুন বেশ কয়েকটা ফুল আছে, তো আমি এগুলো আর তুলিনি।
আর কি সুন্দর হাওয়া দিচ্ছে, আর গাছগুলো কি সুন্দর হাওয়ায় দুলছে, ভালো লাগছে দেখতে। তো আমার রনক আমার সাথে গিয়েছিল, গিয়ে কি করলো, ও বলে ক্রিকেট খেলছে দেখুন, একটা ফ্লাক্সকে ফ্লাক্সের মধ্যে এই লাঠিটা দিয়ে বাড়ি মারছে, আর এটা হচ্ছে ক্রিকেট খেলা। আমার তো এখানে এসে আমি লক্ষ্মীমার ঘটে সিঁদুর আর তেল সিঁদুর দিয়ে ঠাকুর এঁকে নিলাম, ঘট রেডি করে নিলাম, আর এখানে চারটা থালা ঠাকুরের জন্য ফুল দিয়ে সাজিয়ে নিলাম, আর এখানে লক্ষ্মীমার ঘট রেডি করে বসিয়ে দিলাম, আর ফুলগুলো দিচ্ছি, আর ফুলগুলো ডাটা ছোটো থাকায় বসছে না, বারবার খুলে আসছে। তো এরকম করে আমি লক্ষ্মীমার ঘরটাও রেডি করে নিচ্ছি। আর এই যে দেখুন আমার গুরুদেবের ফুলের থালা, এটা শিব ঠাকুর, বরদা, বজরংবলী, বাবাইদা, আর এই হলো আমার মা লক্ষ্মীর ঘট। এখন দেখিয়ে দিই আমার পুরো ঠাকুর ঘরটা, পুজো দেওয়া হয়ে গেছে, এখন ধুনা জ্বালিয়ে দিচ্ছি। দিয়ে আমি ধুনা নিয়ে ঘরে গেলাম, তো আমার রনক পরে ব্যথা পেয়েছে, আগে ওকে একটু শান্ত করলাম, তারপরে ঘরে ধুনা দেখিয়ে ঘরে ঠাকুর ঘরে এসে এখন পাঁচালি পরে নেব, নিয়ে পুজো শেষ হয়ে যাবে তারপরে যাব আমি রান্না করতে। তো পাঁচালি পরে নিচ্ছি, তারপরে আমি রান্না করতে এসে সব রান্নাই শেষ করে দিলাম। এখন আমি এই লাউয়ের কষাটা একটু চানা দিয়ে ভেজে নিচ্ছি, খেতে ভালো লাগে এজন্য, আর বাকি রান্নাগুলো আমি শেষ করে দিয়েছি। আমার ক্যামেরাটা একটা প্রবলেম করছিল মোবাইলটা, এজন্য আর ক্যামেরা করতে পারিনি। তো দেখিয়ে দিই আজকের রান্না, এটা হলো পুঁটি মাছ দিয়ে লাই পাতা আলু দিয়ে ঝোল, এটা হলো ধনে পাতা দিয়ে মসুরের ডাল, আর পুঁটি মাছ আশ্বিন কার্তিকের পুঁটি মাছ ভাজা খেতে ভালো লাগে, আর এটা হলো চানা দিয়ে যে কড়ু করেছিলাম এটা, আর এখানে হলো তিনটা ডিম আমলেট, আর এটা হলো আমার রনকের থালা। আর ও কী করছে বারবার বলছে ডালের মধ্যে শাক কেঁদে বলে বলে প্যান প্যান করছে আমার সাথে। আমি বললাম এগুলো শাক না রে বাবা, ধনে পাতা দিলে দেখবেন ডালের গন্ধটা বেশ ভালোই লাগে। ও আর কোথায় বুঝে, ও ভাবছে শাক দিয়ে ওকে দিয়ে দিয়েছি। আর রাহুল ঘরে খায়নি, ওর মাসিমণির ঘরে নিমন্ত্রণ ছিল, ও চলে গেছে স্কুল থেকে এসে। আর এই যে দেখুন আমার রনক কী করছে, আমাকে বোমের বিষয়ে বোঝাচ্ছে, দেখুন আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, ছোটো ছোটো বোম এরকম ছুঁড়ে ফেললে সাউন্ড করে, ওইগুলো বোম, ওর অনেকগুলো লাগে প্যাকেট, মানে বোম বোম একটা ভাব চলছে ওরা দুটো ভাই যে কী করবে। আর এখন দেখিয়ে দিই আমার ঘরটা, টুনি লাইট লাগানো হয়েছে, এই যে দেখুন আমার তো বেশ ভালো লাগছে দেখতে, দেখিয়ে দিই খুব ভালো লাগছিলো, এখন লাগানো হয়ে গেছে এগুলো। আর আমি তারপরে ক্যামেরা নিয়ে এলাম বালকনিতে, এসে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এখানে দেখুন আমার রাহুল কী করছে, একটা পোকা, এখন তো লাইটের নিচে অনেক পোকা আসে, আর লাইটার দিয়ে জ্বালাতে গিয়ে ওর হাতেই শেক লেগেছে, ভালোই হয়েছে পোকাটা তো বাঁচলো। আর এখানে রনকের পড়াশোনা শেষ, ওর স্যার এসেছিলো, বইগুলো এলোমেলো এগুলো গুছিয়ে রাখবো, আর এই টুনি লাইটগুলো একদম জ্বলে না, নষ্ট হয়ে গেছে, মানে সব বছর তো আনা হয় আর এগুলো খুলে এরকম ঠিক করে রাখা হয়, আর এবার যেন কেন এগুলো আর জ্বললো না। তো এখন যেগুলো লাগানো হয়েছে সব আছে, আজকে যাদবদা নতুন কিনে এসে এনেছে ইলেকট্রিক শিয়ান, যে ওর নাম যাদবদা, তো যাদবদা নতুন এনে তারপরে লাগানো হয়েছে। আর এই ফুলদানিগুলো রাহুলের পাপ্পা কিনেছে, আমি একদিন ঠাকুরঘর থেকে এসে দেখি এগুলো এখানে রাখা, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে দেখুন জানলার থেকে জানলাটা লাগিয়ে নিয়েছে, এখন প্রায় 10টার মতো হয়ে, 10:15 হবে, কোনো টুনিটা অফ করা হয়নি, তো বাইরে থেকে বেশ ভালো, ঘরের ভিতর থেকে ভালোই লাগছিল। আর ইনি হলেন শান্তদা, রাহুলের পাপ্পার অফিসের। আর দেখুন আমার রনক পিছনে পিছনে যাচ্ছে, দাদাভাই যাচ্ছে, ওর ভুক লেগেছে, দোকানে যাবে কিছু খাবে, মানে একটা কুরকুরি হোক, জুস হোক, কিছু একটা খেলেই ওর পেট ভরে যায়, মানে লাগবেই ওর, আধা ঘন্টা এক ঘন্টা পর পর ওর দোকানে যেতে হয়। তো আমাদের ঘরের নিচে যে দোকান এটা বন্ধ, তো এর জন্য দাদাভাই লাগে। তো শুনু এসেছে ওর কাকুর জন্য মাংস তরকারি নিয়ে, তো এসে এখানে বসলো, আমি ওদের সাথে বসলাম, গল্প করলাম। আর এখানে এসেছে রাতের বাজার, কালকে তো শুক্রবার, এর জন্য ফুলকপি, দেখুন ফুলকপিটা বাইরে কীরকম ভালো আর ভিতরটা নষ্ট। এখানে এসেছে লাউ, আর এখানে প্রদীপ এসেছে কালী পূজার জন্য, আর আমার রনক দেখুন একটা মোনা টেডি বিয়ার কুলে নিয়ে বসে আছে। তো টাটা বন্ধুরা, গুড নাইট, কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে, টাটা।